আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এমন একটি এয়ারড্রপ শেয়ার করছিলাম, তো সেটা আমরা বলেছিলাম যে $100 টোকেনের ভ্যালু হবে মাত্র $10, সেই টোকেনের ভ্যালু কিন্তু এখন $32। আপনারা যারা মানে আপনাদের অনেকবার আমি বলেছিলাম যে আপনারা টোকেনটা আনলক করে রাখেন, তো অল্প কিছু ডলারের ভিতরে ঢুকিয়ে দেখা যায় 20 সেন্ট ঢুকিয়ে আনলক করে রাখেন। তো এখানে কিন্তু আমি অনেকবার বলছি, তো যারা এখনও অ্যাকাউন্ট করেন না এখানে, তো এখানে কিন্তু সুযোগ আছে। তো আপনি এখন অ্যাকাউন্ট করলে পাবেন $15। তো এর আগে যদি অ্যাকাউন্ট করতেন অলরেডি তাহলে কিন্তু পাইতেন $32 যা বর্তমান ভ্যালু। তো আরও ফিউচারে আরও বেশি হবে আশা করা যাচ্ছে। তো আজকের এই সাইটে কীভাবে অ্যাকাউন্ট করবেন আমি এখান থেকে বলে দিচ্ছি। সিম্পলি আপনারা এই যে যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে চলে আসবে এই যে মানে আপনাদের একটা মেইল পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট করবেন। তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করার আপনাদের না দেখালেও চলবে, কারণ আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এখানে আপনারা যেভাবে এখন ইয়েটা করবেন আমি বলে দিচ্ছি আপনাদের। তো এখানে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর মানে এখানে মেলটা ভেরিফাই করে নেবেন। তারপরে যে আপনাদের KYC করতে হবে, মূল কাজ হচ্ছে এখানে এই যে KYC করবেন, এই যে নামের পরে ক্লিক করে দেবেন জাস্ট মিনিট। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে এই যে এখানে এরপরে ক্লিক করে দেবেন একটা। তারপরে আপনাদের সামনে কিন্তু এমন ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের সামনে এই যে KYC এই ইন্টারফেসে আসলে এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখানে আপনার অবশ্যই এখান থেকে এই যে KYC ভেরিফিকেশনটা করতে হবে। তো KYC কীভাবে করবেন এটা আপনাদের আনুমানিক মানে আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি, এই ধারণাই করে নেবেন। তো অনেক আগে কিন্তু KYC আমি অলরেডি দেখিয়েছি আরেকটা ভিডিওতে, তো আজকে আর KYC দেখাচ্ছি না আপনাদের। তো KYCটা করবেন আপনার ভোটার আইডি কার্ডের ফার্স্ট পেজ মানে প্রথম পেজটা নেবেন, তারপরে আপনার একটা সেলফি, জাস্ট এতটুকুই। তো এটা দুইটা ইয়ে করলে সঠিকভাবে করলে কিন্তু KYC মাত্র 2 মিনিটের ভিতর হয়ে যাবে। তো এখন আমরা কিন্তু অলরেডি অনেকে কাজ করছি, অনেক টোকেনও এখান থেকে ইনকাম করে নিয়েছি। তো এখন সেগুলো অনেকে আনলক করেছেন, যারা আনলক করেছেন তারা তো ইনস্ট্যান্ট বাই সেল করতে পারবেন, আর যারা আনলক করেননি তারা এখন কীভাবে আনলক করবেন, তাদের নতুন সিস্টেম দিয়েছে সেটা আমরা আজকের এই ভিডিওতে জানবো। তো যারা জয়েন্ট হননি এখনও জয়েন্ট হওয়ার সুযোগ আছে, তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবো, ওই লিঙ্কের অ্যাকাউন্ট করে আপনি KYCটা করবেন। পর আবার রিটার্ন এসে আবার ওই লিঙ্কে যেয়ে আপনি ওই ক্লেইমটা করে নেবেন। মানে আপনাদের আমি সুবিধাটা বলে দিচ্ছি, মানে সব মানে ধরে নিলাম যে আপনাদের KYCটা হয়ে গেছে, KYC হওয়ার পর আবার এখানে ক্লিক করে দিবেন, এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এমন একটা ইয়ে থাকবে, এখানে টিকমার্ক আসতে পারে, টিকমার্ক আসলে দিবেন, তারপরে এই যে গেট টু প্যাক্ট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে আপনার এখানে ইয়ে থাকবে, তো এখানে একটা ক্লেইম অপশন আসতে পারে। তো ক্লেইমের পরে ক্লিক করলে আপনারা 50টা টোকেন পাবেন। তো আমি যখন আগে শেয়ার করছি তখন কিন্তু আপনাদের $100 টোকেন দিত, যার বর্তমান ভ্যালু কিন্তু $32। এর আগে কিন্তু ছিল $10, সেটা এখন $32 হয়েছে। তো এখন আমরা যেটা করব, তো আপনাদের এর ইয়ে করতে হবে, তো এটা কীভাবে আপনারা আনলক করবেন এটা কিন্তু এই যে এখানে লক অবস্থায় আছে। তো এখন অ্যাভেলেবল করতে হবে আপনাদের এই যে এখান থেকে। তো এখন আমরা মূল আপনাদের এখান থেকে সব কিছু বলে দিচ্ছি। তো আপনাদের এটা এমন থাকবে না, তো এখানে আপনাদের এখন যে জটিল সিস্টেমটা করছে, তো আপনাদের অবশ্যই স্ট্যাকিং করতে হবে। তো আপনাদের 50টার মতো টোকেন বাই করতে হবে $10-12 দিয়ে। তো এখানে যে এরকম যে গেট স্টার্টে ক্লিক করতে হবে, ক্লিক করার পর আপনাদের কেমন ইন্টারফেস দেখায় আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে বলতেছে 180 দিনের, মানে এখানে আপনাদের 5 মাস মতো এখানে আপনাদের অপেক্ষা করতে হবে, স্টাকিংটা করতে হবে, তাহলে সব কিন্তু আনলক করতে পারবেন। তো যদি আপনার মনে করেন যে $100 টোকেন এখানে ইয়ে করবেন সরি স্টাকিং করবেন, তো এখান থেকে দিয়ে এখানে অ্যাক্টিভে ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমি অলরেডি স্টাকিংটা করে রাখছি, তো এখান এখানে প্রফিট আমার হবে এখানে 31 পয়েন্ট কত জানো, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন এই দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা স্টাকিংটা লাগাইছি, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে 296টা স্টাকিং করছি। তো এটা 9 অক্টোবর 2021-এ এটা আবার মানে অটোমেটিক আমার মেইন ব্যালেন্সে চলে আসবে, এখান থেকে কিছু পরিমাণের প্রফিটও আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তো এটাই ছিল মোটামুটি। তো আরও কিছু আছে, তো অনেকে জয়েন্ট হননি তাদেরকে অনুরোধ করব এই অফারটা কেউ মিস করবেন না, কারণ একটা এক্সচেঞ্জের অফার কিন্তু অনেক ভালো হয়ে থাকে।
তো এখন আপনাদের এই টোকেনটা মনে করেন আনলক করতে হবে, তো এখন আনলক কিভাবে করবেন সেটাও দেখে দেব। সরি, আনলক করতে হলে এখান থেকে দুইভাবে আপনারা আনলক করতে পারেন। তো প্রথমে এখানে আপনাদের দিছে, তো এখানে 100 প্যাক টোকেন ক্লেম করতে পারবেন সর্বোচ্চ। তো এখানে আনলক 10 প্যাক টোকেন বাই করতে হবে, তাহলে 10টা টোকেন আপনাদের এখানে আনলক হবে। তো এখানে সর্বোচ্চ 100টা আনলক করতে পারবেন, মানে আপনি যত ইয়ে করেন, মানে এখানে আপনার যদি $100 বাই সেল করেন তাহলে 100টা টোকেন আনলক হবে। তো হওয়ার পরে এখান থেকে ক্লেম অ্যাভেলেবল হবে। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে 10টা ডিল করতে হবে। তো এখানে 10টা ডিল মানে যে কোনো টোকেনের উপরে করতে হবে। তো আমি এখান থেকে কিভাবে এটা করতে হবে আমি দেখে দিচ্ছি, তো আপনারা একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। তো ভিডিওটি লং হলেও কিন্তু উপকারী হবে। তো আপনাদের কিছু পরিমাণে ডলার লাগবে এখানে। তো আমরা এখানে ধরে নিলাম সবার ডলার আছে। এখানে যে DXF নামক টোকেন যেটা আছে এটা করতে পারেন। তো এখানে আমি আরেকটা টোকেন বাঁচছি আপনাদের জন্য, তো যেটা রেট কম, তো আমরা এটা হাইড করে দেব। তো এখানে DXC নামক এই টোকেনটার দাম এখন বর্তমান কম আছে, মানে এখানে 20-30 সেন্ট হলে আপনাদের কিন্তু এটা করতে পারবেন। আমরা এখন এই যে এখানে বাই, মানে আমরা বাই করে রাখছি, তো এখন সেল, এটা আছে সেল অর্ডার। তো আমরা এখানে এই টোকেনগুলো প্রথমে আমরা যেহেতু রয়েছে এখানে আমরা সেল করে দিচ্ছি। এইভাবে সেল করবেন, এভাবে সেল করবেন আর বাই করবেন। আমি সেলগুলো করে নিই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মার্কেট কিন্তু দুই রকম আছে। এই পাশে লালটা হচ্ছে মানে এখানে বাই, মানে মানে সেল অর্ডার দিয়ে রাখছে, আর আর এখানে আপনার এখানে কেউ এখানে বাই অর্ডার, মানে একজন কিনতেছে একজন বেচতেছে। তো আমরা এখন এনার কাছ থেকে কিছু কিনে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন, তো এখান থেকে আমরা কিছু টোকেন এখান থেকে কিনে নেব। তো এখানে আমরা এইভাবে বাই করব, 1, 2, 3, 4, 5 এইভাবে আমরা কিন্তু বাই করতে থাকবো। তো আমরা এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের, তো আপনারা অবশ্যই একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে কিন্তু এটা আপনারা নিজেই করতে পারবেন। তো আমরা 8টা কিন্তু অলরেডি কিনে নিয়েছি। তো এখানে আপনাদের কিছু পরিমাণে এটা আপনাদের লস যাবে, কারণ ওই 2 সেন্ট এখানে লস যাবেই। তো এখন আমরা এই যে রেটে এখন সেল করে দেবো 10টা টোকেন। তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, তো এখানে কিন্তু এর আগে কিন্তু আমাদের ক্লেমটা অ্যাভেলেবল ছিল না। আমরা কিন্তু এখানে 10 বার বাই 10 বার সেল অলরেডি করে ফেলছি। তো এটা কিন্তু প্রত্যেক 24 ঘন্টায় আপনি 10টা করে এখান থেকে ডিল করবেন, একবার বাই 1 বার সেল করলে কিন্তু এখানে 10টা টোকেন আনলক হবে। তো আমরা এখানে ক্লেমে ক্লিক করলে আমাদের এখানে ক্লেমটা কিন্তু সাকসেস হয়েছে। তো এখন আমরা চলে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাভেলেবলে 10টা টোকেন চলে এসেছে। তো এইভাবে আপনারা আনলকটা করবেন। তো এখন আমরা এইটাও কিন্তু সেম সিস্টেমে বাই সেল করতে হবে, এটা প্যাক টোকেন মনে করেন যে ইয়ে করতে হবে, বাই সেল করতে হবে। তো আমরা আবারও ট্রেডে চলে যাব, এখানে ট্রেডে আমরা চলে যাব যে এখানে আপনাদের অন্য ডলার এখানে প্রয়োজন হবে। তো আমরা এই যে USDT আছে, তো এখান থেকে আমরা এখানে আপনাদের এই যে প্যাক টু এখানে আপনাদের একবার বাই করতে হবে, একবার সেল করতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ইনস্ট্যান্ট এটা সেল করে নিতে পারতাম, এটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের একবার বাই করতে হবে, একবার সেল করতে হবে। তো এখানে আমরা একবার সেল করে দেব, এখানে আমরা সেল করে দিলাম, এখানে কিন্তু আমাদের সেলটা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আবারও আমরা এখান থেকে প্যাক টোকেনটা আবারও এখান থেকে আমাদের কিন্তু 1টা টোকেন কমে গিয়েছে। তো এখান থেকে আপনাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু এটা আবারও বাই করে রাখলাম।
এখানে কিন্তু আমাদের 48.90টা এখানে টোকেন আছে। তো এইভাবে আপনারা প্রত্যেকটা টোকেন, আমরা এখন চলে যাব একটা ডিলের মাধ্যমে এখানে, মানে এখানে সর্বোচ্চ আপনার এই 10টা প্যাক আনলক হবে, এইভাবে বাই সেল করবেন। তো একটু আমাদের ওয়েট করতে হবে ট্রেড। তো আপনারা দেখতেই পাচ্ছেন, তো এইভাবে কিন্তু আমরা করতে পারি কাজগুলো। আর যারা এখনও জয়েন্ট হননি, তো অবশ্যই এখান থেকে জয়েন্ট হবেন। আর আশা করি আজকের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার দেওয়া প্রতিটি ভিডিওর আপডেট আপনাদের সামনে পৌঁছে যাবে। সরি।